আপনার উপরে আপনার বিচারে কেউ আহা শব্দ বলুক, তবে আমি জানি আপনি সত্য বিচার করেছেন, সঠিক বিচার করেছেন, কিন্তু এর পরেও যদি আপনি আমাকে একটু সুযোগ দেন, আমি একটু রিভিউ করব, আমি একটু যাচাই বাছাই করে দেখব যে এই বিচারের চেয়েও আরও কোনো উন্নত বিচার করা যায় কি না। সুবহানাল্লাহ বলেন, আরো সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইসলামের নিয়ম হলো ইস্তাবতি কালবাকা ওয়া ইন ইফতাকাল মাফতুন, তুমি যদি তোমার কোনো মাসালার ব্যাপারে, কোনো সমস্যা সমাধানের ব্যাপারে যদি কোনো মুফতি সাহেবের ফতোয়া নাও, এই মুফতি সাহেবের ফতোয়াটা নিয়ে আগে তোমার নিজের সাথে বুঝপড়া করবে যে তোমার মনটা এটাকে মানে কি না। যদি তোমার মনটা না মানে, মুফতি সাহেবের ফতোয়া আলাদা রেখে দাও, এটা এর চেয়ে আরও অন্য কোনো আলেমের কাছে গিয়ে এটার সমাধান চাও। এমন হতে পারে যে ওই ফতোয়ার চেয়ে নতুন যে সমাধানটা সেটা তোমার জন্য অনেক কল্যাণ বই নিয়ে আসবে। এই জন্য বলা হয়েছে ইস্তাবতি কালবাকা ওয়া ইন ইফতাকাল মাফতুন, আপনি আজকে যেটাকে বলতেছেন এটা অন্যায়, এটা আরেকজনের চোখে ন্যায় হতে পারে, কতক্ষণ না আপনি বলতেছেন এটা সঠিক, আরেকজনের চোখে এটা বেঠিকও হতে পারে, কি বলেন, ঠিক না? এই জন্য ইসলামের মধ্যে জ্ঞানের সমন্বয় করা, ইসলামে এককভাবে কেউ যদি বলে যে আমি সব জানি, তাহলে তাকে বলা হয়েছে ফাকুল্লি মাইয়াদাই ফালসাফাতান হাফাস্তা শাইয়ান ওয়াগাবাত আনকাল আশিয়াও, কেউ যদি বলে যে আমি সব জানি, তাহলে তুমি তাকে বলো তুমি কিছুই জানো না। কেউ যদি তোমাকে বলে আমি সব জানি, ফাকুল্লি লিমাইয়াদাই ফালসাফাতান হাফাস্তা শাইয়ান, তুমি কিছু জানো, ওয়াগাবাত আনকাল আশিয়াও, এখন অসংখ্য গণিত কোটি কোটি বিষয় যেটা তোমার জানার বাইরে পড়ে আছে, কাজেই কখনো তুমি বড়াই করবে না, কতক্ষণ না, এই বড়াই কখনো পছন্দ যোগ্য নয়। যে কারণে কবি লিখেছেন, কি বলেন, কবিতার ভাষায় লিখেছেন যে বাবুই পাখিকে ডাকি বলি সে চড়াই, কুড়ে ঘরে থেকে তুমি করো শিল্পের বড়াই, আমি থাকি মহাশোকে অট্টালিকা পড়ে, আর তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে। বাবুই ডাকিয়া কহে সত্যি কি তাই, সত্যি কি তাই, হোক না কুড়ে ঘর তবু তো থাকি নিজের বাসায়, পাকা হোক তবু ভাই পরেরও বাসা, আর নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা, কি বলেন, ঠিক না? তাহলে বাবুই পাখিকে ডাকি বলি সে চড়াই, কি বলেন, ঠিক না? কুড়ে ঘরে থেকে তুমি করো শিল্পের বড়াই, অর্থাৎ বড়াইটাকে কখনো কেউ পছন্দ করার বিষয় ইসলাম কখনো বলে না। আমি সব জানি আর কেউ জানে না, এখানেই পৃথিবীর সবচেয়ে বড় প্রশ্ন। যিনি আজকে একটা জিনিসকে বলছেন যেটা নাজায়েজ, তাকে আরও ভাবতে হবে কয়েক হাজার বার যে আমি যেটা নাজায়েজ বলছি এটা যদি কোনো কারণে জায়েজ হয়, তাহলে তো আমি নাজায়েজ বলার কারণে একটা মানুষ একটা ভালো কাজ থেকে বঞ্চিত হয়ে গেল, কি বলেন, ঠিক না? কাজেই সেখানে আমাকে আরেকটু আরেক ধাপ আঁকবার চেষ্টা করতে হবে, আরেকটু জ্ঞানটাকে চর্চা করার চেষ্টা করতে হবে। আমি শুধুমাত্র কয়েকজনের লেখা বই নিয়ে আমি তাদের কথাগুলো বলে দিলাম, তাহলে আমি নাকেল হলাম, আমি হলাম বর্ণাকারী, কিন্তু আমার নিজস্ব মেধাকে আমি ব্যবহার করলাম না, অথচ সেই লোকটা কিন্তু আমার কাছে এসছে আমার মেধাটাকে নেওয়ার জন্য যে আমি এ ব্যাপারে কি বলতে চাই। আমি কি বোঝাতে পেরেছি? আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে কিছুক্ষণ কথা বলা যাবে? সম্মানিত সুধী ভাইরা, আমার পৃথিবীর মধ্যে